আশি, এখন তোমার ইন্টারভিউ নেওয়া হবে। হ্যাঁ, আমাদের দেশে প্রধানমন্ত্রীকে? মমতা। আর মুখ্যমন্ত্রীকে? মোদি। আচ্ছা, তুমি তাহলে কাকে ভোট দিবা? আমি বিজেপি দিব ভাবছিলাম। তারপরে এখন? এখন ভাবছি মমতাও আসে, মমতাকে দিবা। হুম। আচ্ছা, তুমি কাকে বেশি ভালোবাসো? আমি বিজেপিকে, বিজেপিকে ভালোবাসতাম আগে। আগে বাসতাম? হুম। এখন? এখন? এখন এখন ওই যে মমতার কি জানি বলে নামটা মোদি। আচ্ছা, তুমি এখন কাকে ভোট দিবা ওইটা বলো, সত্যি কথা বলো, কাকে ভোট দিবা? এখন আমি দিব বিজেপিকে, দিব বিজেপিকে দিবা? বিজেপিতে তো মোদি মোদি আছে, তুমি তো মোদিকে ভালোবাসো না এখন। এখন মোদি তো দেশের নেতা না? আচ্ছা, দেশের নেতা মোদি। আচ্ছা, আর তোমার তো ভোটের কার্ডই নেই, তুমি ভোট কি করে দিবা? আমি চেষ্টা করতেছি যে আবার আসলে পরে বলছে উঠাবে। আচ্ছা, তাহলে তো তুমি ভোটেই দিতে পারবে না। পারবো, কি করে পারবো? কার্ড ছাড়া তো ভোট দেওয়া যাবে না। ভোট আরে সবই আছে, যে কি জানি বলে প্যান কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো আছে, কিন্তু কেউ না গায়ে লাগাচ্ছে না। আচ্ছা, আমি তাই ভাবতেছি যে বৌদিকে বলছিলাম। তাহলে তুমি মোদিকে দেখছো কোনোদিন? মোদিকে ছবিতে দেখছি। আচ্ছা, আর মমতাকে? মমতাকে তো আমি টিভিতে দেখি, তারপরে ফোনের মধ্যে দেখি। খুব ভালো লাগে না মমতাকে? হ্যাঁ, বাংলা কথা বলে ভালো লাগে। দেশের প্রধানমন্ত্রী জানি কি আরেকবার বলো? মমতা। আচ্ছা, আর মুখ্যমন্ত্রী? মোদি। মুখ্যমন্ত্রী মোদি। তোমার মতন ইন্টেলিজেন্ট মানুষ কিন্তু নেই। হ্যাঁ, তুমি সারাদিন কি নিউজ দেখো? ওই যে টিভিতে দেখলে অল্প দেখি। আচ্ছা, তাহলে সবই জানো না? হ্যাঁ, প্রধানমন্ত্রী যে কিন্তু আমাকে ভোটে নাম দিতে হবে, সরি, প্রধানমন্ত্রী যে মমতা, এটা তোমাকে কে বলল? আরে সবাই বলে, তারপরে আমি আমি নিজেও জানি যে মমতা। আচ্ছা, তাহলে সে মমতা প্রধানমন্ত্রী, তাহলে মোদি জানি কি? মোদি বলো, মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী। আচ্ছা, মোদি হলো মুখ্যমন্ত্রী আর মমতা হলো দেশের প্রধানমন্ত্রী, নেতা। হ্যাঁ নেতা। আচ্ছা, তাহলে কে জিতবে এবার? তোমার কি মনে হয় এবার কে জিতবে? এবার কে জিতবে দিদি বলতো? দিদি না, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার মনে কি বলে? ওই মোদি ওরা জিতবে। কে? মমতাও জিততে পারে, মোদিও জিততে পারে। তোমার কি মনে হয় কে জিতবে? একজনের নাম বলো, একজন। বিজেপি। বিজেপি? হ্যাঁ, বিজেপি মানে কে, কাকে ভোট দিবা তুমি? আমি তো ইচ্ছে ছিল বিজেপিকে দিব, কিন্তু আমার ভোটের তো নাম নাই। ও, সমস্যা তো এখানেই, ভেবেছিল মোদিকে ভোট দেবে কিন্তু ভোটার কার্ড নেই। তো আমাদের মোদিজির কাছে এটাই প্রার্থনা যেন উনি আমারটা নিয়ে হয়ে যায়, ভোটার কার্ডটা বানিয়ে দেয়, যেন আসছে বছর দিতে পারি, পদ্ম ফুলে ভোটটা দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার দিদি, সবাইকে নমস্কার।